রাজধানী গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ দুপুর 1:30টার দিকে এই ঘটনা ঘটে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে। কি কারণে অবস্থা তৈরি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে থেমে থেকে সংঘর্ষ চলছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ল্যাবেড হাসপাতালের পেছনে সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষ জড়িয়েছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ল্যাবেড হাসপাতালের পেছনের সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষের ফলে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিউ মার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কন্ট্রোল রুমের অতিরিক্ত পুলিশ সদস্যের মোতায়েন করা হয়েছে। এর আগে দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় 71 নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এই ঘটনায় বাসটির জানালা ও পিছনের কাঁচ ভেঙে যায়। তবে কি কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিই নিউজ, ঢাকা।